স্বাস্থ্যবিধি দুই পানিবাহিত রোগ জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে এক পানিবাহিত রোগের বিস্তার প্রশ্ন পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় কাজ পানি দূষণের কারণ কি করতে হবে এক নিচে দেখালো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি পানি দূষণের কারণ দুই উপরের ছবিতে দেখে পানি দূষণের কারণ সমূহের একটি তালিকা তৈরি করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি আলোচনা দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে ডানে দেখানো চার্টের মতো একটি চার্ট তৈরি করি দুই কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে পূর্বপৃষ্ঠার ছবি দেখে তার একটি প্রবাহ চিত্র তৈরি করি তিন সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি সারসংক্ষেপ মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয় মলমূত্রে রয়েছে জীবাণু যেমন ব্যাকটেরিয়া দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা খাবার রান্না করা গোসল করা ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই এ সকল রোগ খুব সহজেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে দুই পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিস এবং টাইফয়েড অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হল পাতলা পায়খানা বমি জ্বর ও পেট ব্যথা ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায় এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে এক চিমটি লবণ এবং এক মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি তিন পানিবাহিত রোগ প্রতিরোধ পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল পানিতে জীবাণুর বিস্তার রোধ করা পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো নিরাপদ পানি ব্যবহার পান করা খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি হাত ধোয়া খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আলোচনা পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি এক ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দুই পানিবাহিত রোগ প্রতিরোধে কি কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি তিন সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি আমাদের করণীয়